আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, একটা মহা দুঃসংবাদ। মহা দুঃসংবাদটি হলো বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য বিশ্বের সকল দেশের সাথে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার। আজকেই বেবিচকের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে, বেবিচক জানিয়েছে 14 এপ্রিল থেকে এক সপ্তাহ লকডাউন চলবে এবং এই এক সপ্তাহ বিশ্বের সকল দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। বিশ্বের কোনো দেশ থেকে বাংলাদেশে কোনো যাত্রী আসতে পারবে না এবং যেতেও পারবে না। এক কথায় সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। বাংলাদেশ সরকার এবং বেবিচক কোনো প্রবাসীর কথা চিন্তা না করেই সাডেনলি তারা এমন সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, সমস্ত ফ্লাইট বন্ধ করে দিবে। অথচ লাখো প্রবাসী যারা বর্তমানে দেশে আটকা পড়ে আছেন, যারা সৌদি আরবে ফিরতে চান, বিশ্বের অন্যান্য দেশে ফিরতে চান, অনেকেরই ভিসার মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে, অনেকেরই এই এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। এই মানুষগুলো কিন্তু সৌদি আরব সহ অন্যান্য দেশে যার যেখানে কর্মস্থল সেখানে ফিরতে পারবে না। সরকার চাইলে কিন্তু পারত অন্যান্য দেশের মতো, যেমন বাহরাইন, কাতার, দুবাই, যারা কোয়ারেন্টাইন সিস্টেম চালু করে লোক ফিরিয়ে নিচ্ছে, তেমন সিস্টেমে সরকার চাইলে এমার্জেন্সি ফ্লাইটগুলো চালু রাখতে পারত বা চালু রাখার ঘোষণা দিতে পারত। স্যাডেলটি সরকারের এমন সিদ্ধান্তে লাখো প্রবাসী বেকায়দায় পড়ে গেছে। আমরা মানি আমাদের দেশের করোনা আক্রান্ত মহামারী আকার ধারণ করেছে, সরকারও চাচ্ছে করোনাকে কন্ট্রোল করতে, কিন্তু করোনা কন্ট্রোল করতে গিয়ে লাখো হাজারো প্রবাসীর ভাগ্যের সাথে খেলা হচ্ছে, যারা ফিরতে পারবেন না তাদের কর্মস্থলে। আন্তর্জাতিক ফ্লাইট এক সপ্তাহের জন্য বন্ধ, এই এক সপ্তাহে বহু মানুষের রিটার্ন ফ্লাইট আছে, বহু মানুষ দেশে ফিরতেও চাইবেন। যারা ফিরতে চাইবে তাদেরকে আমরা আলাদা রাখলাম, কিন্তু যারা আসবে ওই মানুষগুলি যদি রিএন্ট্রি ভিসা নষ্ট হয়ে যায় তাহলে তারা আর কখনও তাদের কর্মস্থলে ফিরে যেতে পারবে না, যেমনটা লকডাউনের সময় হয়েছিল। গত লকডাউনের কথা আমাদের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই যথেষ্ট চেষ্টা করেছিলেন ফিরিয়ে দেওয়ার জন্য কর্মস্থলে, কিন্তু সম্ভব হয়নি, অনেকেরই ভিসা নষ্ট হয়ে গেছে। এখনও দেশে প্রায় 70 থেকে 75 হাজার লোক আটকা পড়ে আছে সৌদি আরব এবং বিশ্বের অন্যান্য দেশের, যারা লকডাউনের কারণে দেশে আটকা পড়ে গেছেন, ফিরতে পারেননি। এইবারের লকডাউনে অনেকের ভিসা নষ্ট হয়ে যাবে, অনেকেই ফিরতে পারবে না। তাই আমরা আমাদের সরকারের কাছে আবেদন করব, আমাদের সরকার অবশ্যই এমন একটা সিস্টেম চালু করবে যাতে যারা বর্তমানে আটকা পড়ে আছে তারা তাদের কর্মস্থলে ফিরে আসতে পারে, ফ্লাইটগুলো সচল রাখতে পারে। সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সিস্টেম চালু করে সরকার চাইলে আন্তর্জাতিক ফ্লাইটগুলো চালু রাখতে পারে, যেমনটা বিশ্বের অন্যান্য দেশগুলো রেখেছে। আশা করি আপনারা যারা সৌদি আরবে ফিরতে চান, আপনাদের হাতে সময় মাত্র 2 দিন আছে, আজকে হলো 11 তারিখ, কালকে 12-13। সো এই 2 দিনের মধ্যে যদি আপনি ফিরতে পারেন তো পারবেন, নাহলে 14 তারিখ থেকে এক সপ্তাহের জন্য সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে, 14 থেকে 21 পর্যন্ত।